Just one small ember ah! can burn down everything.

এখন পর্যন্ত দশ মিলিয়ন ডলারের মাংকি ম্যান টোয়েন্টি এইট মিলিয়ন ডলার ইনকাম করতে পেরেছে আমার মেন আগ্রহের কারণ হচ্ছে এটাই যে নেটফ্লিক্স যখন কোনো কন্টেন্ট ড্রপ করেছে ইট মিনস ইটস ডেফিনেটলি গান বি গুড কারণ নেটফ্লিক্স এর কাছে গুড এর ডেফিনেশন হচ্ছে এল জিবিটি কিউ এক্স ওয়াই জেড বুলশিট আর একটা হচ্ছে সমস্ত ঐতিহাসিক হোয়াইট ক্যারেক্টার গুলোকে ব্ল্যাক ক্যারেক্টার দিয়ে রিপ্লেস করে দাও নেটফ্লিক্স এর ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে বসে থাকা জিনিয়াসদের কাছে এগুলি হচ্ছে মাস্টারপিস তো তাদের কাছে যখন কোনো কিছু রিস্কি মনে হয় বা কন্ট্রোভার্সিয়াল মনে হয় আই নো ইটস গান বি গুড বাঙ্কি ম্যান মূলত একটা রিভেন্স স্টোরি যেখানে আমরা দেব প্যাটেল এর ক্যারেক্টারকে দেখতে পাই তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সমাজের এক করাপ লিডারের প্রতি একরকমের যুদ্ধ ঘোষণা করে এমন এক রিলিজিয়াস স্ল্যাশ পলিটিক্যাল লিডার যে সমাজের গরিবদেরকে ফিক্টিমাইজ করে তাদের উপরে অন্যায় অত্যাচার করে তো এই যুদ্ধে ডে প্যাটেলের শেষ পরিণতি কি হবে সে কি জয়ী হতে পারবে আর সিনেমার নাম মাংকি ম্যান কেন এই ব্যাপারটা জানতে হলে আপনাদেরকে দেখে নিতে হবে মাংকি ম্যান রিভিউটা শুরু করার আগে আমি থ্যাংক আর স্পন্সর মজা ফ্লিক্স থ্রি আমরা যারা দেশ বিদেশের বিভিন্ন রকমের কন্টেন্ট দেখি তাদেরকে সর্বদাই ওটিটির দ্বারস্থ হতে হয় মজা ফ্লিক্স থ্রি বহুদিন ধরেই অ্যামাজন প্রাইম এবং নেটফ্লিক্সের প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেল করে আসছে তাদের কাছে আপনি খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন পিন লক প্রোফাইল তো আর দেরি না করে অবশ্যই যোগাযোগ করুন মজা ফ্লিক্স থ্রি এর সাথে থ্যাংক ইউ মজা ফ্লিক্স থ্রি ওয়ান্স এগেন ফর স্পন্সরিং আওয়ার ভিডিও এবার

মাঙ্কি ম্যান অ্যাকশন জনরাতে আইকনিক কাজ জন উইক এবং দ্য রেড থেকে হেভিলি ইন্সপায়ার্ড পুরো সিনেমার একটা বিশাল জায়গা জুড়ে এর লোকেশন অ্যাকশন সিকোয়েন্সেস এমনকি কস্টিউমের মধ্যে জনৈকের একটা বিশাল ছাপ লক্ষ্য করা যায় এমনকি তারা জনৈকে এখানে কাইন্ড অফ এ ট্রিবিউটও দিয়েছে জন উইকের যে ইনফেমাস গান সিলেক্ট করার সিন যেখানে সে প্রায় প্রত্যেকটা ফিল্মের মধ্যেই একটা গান শপে গিয়ে বিভিন্ন রকমের গানের ট্রায়াল দেয় তো সেই সিনটাকে এখানে ডেপ কাইন্ড অফ রিক্রিয়েট করেছে এবং এখানে সে জন উইকের একটা মেনশনও করেছে এছাড়াও সিনেমার মধ্যে ইন্দোনেশিয়ান দ্য রেইড এর ইন্সপাইরেশন আপনি বেশ কিছু জায়গায় দেখতে পাবেন এমন কিছু স্টান্ট ওয়ার্ক রয়েছে এমন কিছু ভায়োলেন্স ব্রুটাল সিন রয়েছে যে সমস্ত সিন যে সমস্ত স্টান্ট ওয়ার্ক দেখে সরাসরি দ্য রেড কথা মনে পড়ে দ্য রেড এই সিনেমাটা যখন এসেছিল তখন এই সিনেমাটা কিন্তু হলিউড কে নতুন করে ভাবতে বাধ্য করেছিল যে এই মুহূর্তে অ্যাকশনের মধ্যে একটা নতুনত্ব একটা ইনোভেটিভ কিছু করতে হবে এরপরে যখন জন উইক আসলো এটার কথা তো নতুন করে বলার কিছুই নেই পুরো পৃথিবীতে অ্যাকশন কে করলো সমস্ত ফিল্ম ভাবতে বাধ্য করলো যে অ্যাকশনটা এরকমই হওয়া উচিত তো ডেভ প্যাটেল এক্স্যাক্টলি সেই ভিশন থেকে এই সিনেমাটা বানিয়েছে দ্য অ্যাকশন সিকোয়েন্সেস আর

নতুন ওয়ার্ল্ড এর মধ্যে সে এন্টার করছে এই ওয়ার্ল্ড এর মাঝখানে তার ক্যারেক্টারটা যে কতটা ছোট এবং তার দৃষ্টিকোণ থেকে দ্য ওয়ার্ল্ড ফিলস লট বিগার এই সমস্ত ব্যাপার বোঝানোর জন্য হয়তো বা এত বেশি লোয়ার অ্যাঙ্গেল এর শর্ট ইউজ করা হয়েছে বাট আই ডোট নো এটা জাস্ট আমার গেস এমনটা নাও হতে পারে এই সিনেমার মধ্যে সমাজের তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের বিশাল একটা ভূমিকা রয়েছে তাদেরকে যেভাবে দেখানো হয়েছে ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে ক্লাইম্যাক্সে এই যে তৃতীয় লিঙ্গের যে সমস্ত ব্যক্তি রয়েছে যাদেরকে আমরা হিজরা হিসেবে চিনি তাদেরকে কাইন্ড অফ এ ফোর্স অফ নেচার গডেস হিসেবে ট্রিট করা হয়েছে যে ব্যাপারটা আমার কাছে আরো অনেক বেশি লেগেছে এই সমস্ত মানুষদেরকে আমরা তো প্রায় দেখতেই পারি না এদেরকে দেখলে আমরা একরকম নাক প্লাস এখানে দেব প্যাটেল অ্যাকশন ফিল্মটাকে নির্মাণ করেনি এর পিছনে আপনি দেখবেন না হিন্দু মাইথোলজি থেকে অনেক ব্যাপার অনেক রেফারেন্স এখানে রয়েছে প্লাস কেন এই সিনেমার নাম মাংকি ম্যান আপনারা সবাই মোটামুটি লর্ড হনুমান সম্পর্কে জানেন সো ছোটবেলায় এই দেব প্যাটেলের ক্যারেক্টার তার মায়ের কাছে থেকে লর্ড হনুমান সম্পর্কে অনেক গল্প শুনেছে এই জন্য বড় হয়ে যখন সে ভেনজেন্সের জন্য মাঠে নামছে পাওয়ার মায়ের বিরুদ্ধে লড়াই করছে কিংবা বক্সিং রিং এ ফাইট করছে সে একটা হনুমান বা বানরের মাস্ক পরেই নামছে তবে এই ফিল্মটার ড্রামার পোর্শনটা বেশ দুর্বল এটাই আমি বলবো এই ফিল্মের সব থেকে বড় দুর্বলতা যার কারণে অ্যাকশন সিকুয়েন্স গুলো দেখতে খুব ভালো লাগলেও এটা খুব একটা হয় না মানে যতটা হতে সেটা হয় না জাস্ট বিকজ গ্রামার পোর্শনটাতে খুব একটা সময় দেওয়া হয়নি বাট এছাড়া বাদ বাকি সব কিছু খুব সুন্দর যারা অ্যাকশন লাভার রয়েছে তাদেরকে আমি ফিল্ম দেখার জন্য অবশ্যই রিকমেন্ড করবো আমি একটা হবো ফাইভ এবারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের হয়ে গেল প্লিজ লাইক সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে